শুভ সকাল বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে একটু মনটা খারাপ হয়ে গেল সকালবেলা, নাতনির টেম্পারেচার একটু হয়েছে, যার জন্য ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দেখিয়ে নেওয়াটা ভালো। বাচ্চা তো, জ্বরটা কিসের থেকে এসছে আমরা তো বুঝতেও পারছি না, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তার থেকেও হতে পারে, ডাক্তার দেখলেই ভালো বুঝবে। বলো বলো পরিষ্কার হয় না ওর পেটে, কষ্ট, ঠিকঠাক পটি করে না, এই জন্য ওই এই অবস্থা। এখন আর ফোন দেখতে হবে না, এবার চলো ওই দাদা দাদা হয়ে গেছে, দাদার সঙ্গে কথা বলো। এই যে আমার হাজবেন্ড যাচ্ছে, ও যাচ্ছে, তোমার বউ যাচ্ছে, আমি তো যেতে পারছি না, আমার রান্নাবাড়ি কাজকর্ম অনেক আছে, ওই জন্য আমি যেতে পারছি না। বলো, কথা বলো, কথা বলো, কোথায় যাচ্ছো? আমরা ডক্টরে। ডক্টরে? হ্যাঁ। সেম আই না, কথা বলো, কোথায় যাচ্ছে? আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। হুম, তোমরা ভালো থেকো, আমিও যেন ভালো থাকি, সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো হয়ে যাই। আমি ভালো হয়ে যাই। হ্যাঁ, কথা বল, ঠিক আছে। হ্যাঁ, আমি আমি সাজুগুজু করে নিয়েছি, আমি এখন সাজুগুজু করেছি। তোমার ড্রেসটা দেখিয়েছো? তোমার ড্রেসটা দেখিয়েছো? যাও এখানে আসো, তোমার ড্রেসটা একটু দেখাও। এই যে একটা ড্রেস পরেছি। এই তো, বাহ, কি সুন্দর ড্রেস, কি সুন্দর ড্রেস পরিয়েছে। বাহ, কিছু করার নেই, আসল কথা তো কষ্ট পাচ্ছে মেয়েটা, কম বেশ কিছু। এই এখন বেরোচ্ছি ডাক্তারের কাছে, 11:30 বেজে গেছে, আমার বড় অফিস থেকে আসছে, তাকে ফোন করে দেওয়া হয়েছে। আর এখান থেকে ইয়ে যাচ্ছে, এখন আমি আমার বাড়ির সাথে যাচ্ছি, আমাকে নিয়ে মামুনির শরীরও ভালো না। আমার রান্না টান্না কিচ্ছু হয়নি, আমি বেরোবো কি করে, আমার রান্না বাকি আছে। হাই বন্ধুরা আবার বলবে? আচ্ছা বলো, হাই বন্ধুরা আবার বলবে, ও হাই বন্ধুরা আবার বলবে। আচ্ছা না বলো, হাই বন্ধুরা বলো না, বলো 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 বলো। হ্যাঁ বলো বলো। ডাক্তারের কাছ থেকে আসলো, যেখানে ও ডেলিভারি হয়েছিল কলকাতায়, ক্যালকাটা হসপিটাল, সেখানেই দেখানো হচ্ছে ওকে। মোটামুটি এখন ঠিক আছে, এখন টেম্পারেচারটা নেই, এই একটু ওর সঙ্গে আমি সময় কাটাচ্ছি, এরপরে আমি কাজে যাব। কাজের মাসি বাসনগুলো মাজে, তবে আজে কাজের মাসি আসতে পারেনি, ওর পায়ে কুকুরে কামড় দিয়েছে, তাই ওই ডাক্তারের কাছে গেছে। বৌমা কিছু মাজলো আর আমিও কিছু করলাম, করে এইগুলোকে এবার উপুর করে দিচ্ছি। এই কাতলা মাছের আজকে ঝোল হবে, এখন সেটাই আরম্ভ করছি, তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আছে সজনের ডাঁটা, পেঁপে, কাঁচকলা, ঝিঙে, এখানে আছে। ঝোলটা খুব ঠান্ডা ঝোল হবে, একটু পাঁচফোড়ন দিয়ে দিল, দিয়ে দিই বাচ্চা বড় সবারই ওই ঝোলটা খাওয়া খুব উপকার, এখানে কোনো চেয়ার পেছনের ব্যাপার নেই, একদম। সবজিটা খুব একটা ভাজা ভাজা করবো না, কারণ এটা বাচ্চার জিনিস তো, সবজি বেশি ভাজা করবো না। এই যে একটু অল্প আদা দিলাম, জিরে ধনে যে বাটা সেটাও অল্প পরিমাণ দিলাম, কাঁচা লঙ্কা খুব সামান্য, হলুদ পরিমাণ মতো, এই এই ঝোলে আর কিচ্ছু দেবো না। নামানোর সময় একটু ধনে পাতা যদি দিই দেবো, একটু জল দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দেবো,
পেঁয়াজটা দিয়ে হালকা ঝোল, এটা খেলে শরীরও ভালো থাকবে, একদমই হালকা ঝোল সবাই খেতে পারে। রান্না মোটামুটি হয়ে গেছে, এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলোকে এবার একটু মেলে দিই। মেলে দিয়ে আবার একটু কাজ আছে, আজ ওই যে বললাম আজ কাজের মাসে আসেনি, ঘরও মুছতে হবে, ঘরটাও একটু মুছে নেব, কাজের লোক আসেনি বলে ঘরও মুছে নিতে হচ্ছে। এবার ঘর মোছা শেষ হয়ে গেলে পরে স্নান করে খাওয়া দাওয়া সেরে নেব, সেরে নিয়ে একটু নাতনির সাথে তোমাদের আলাপ করিয়ে দেব, আলাপ করিয়ে দিয়ে আমি আজকের মতো ব্লগ রেখে দিচ্ছি।